হ্যালো মা, কেমন আছো? আমি ভালো নাই রে বাপ। কেন মা, কি হইছে? কয়দিন ধরে তোরে দেখুনের লেগা মনটা কেমন ছটফট ছটফট করতেছে। তুই দেশে আয় বাপ, মার কাছে আয়, আমি তোরে মনটা ভয়রা একটু দেখি। মা বিশ্বাস করো, তোমারে দেখার লেগে আমার পরানটা উপরে যেতেছে মা, কিন্তু কি করুম কও, ওই যে আগের মালিককে চাকরি ছেড়ে দিছি না, চাকরি ছেড়ে দিয়ে নতুন জায়গায় নতুন মালিকের আন্ডারে কাজ দিছি মা, এখন থেকে ছুটি পাবো না মা। বেশি না, মাত্র 1 মাসের লেগে আয় বাপ, কয়দিন তোরে দেখি না, তোরে না দেখা কেমনে থাকুম বাপ, আমি তো আর থাকতে পারতাছি না মা। এখন আমি দেশে যাইতে পারবো না মা, অনেক কষ্টে নতুন কাজটা জোগাড় করছি মা, মালিক ছুটি দিব না মা। মা এখন দেশে চলে গেলে ফিরে এসে এই কামটা আমি পাবো না মা। মা আমার লক্ষ্মী মা, 1 বছর অপেক্ষা করো, 1 বছর পরে 6 মাসের লেগে দেশে আসো, তখন তুমি আমার মন ভরে দেখো, আমিও তোমার মন ভরে দেখো মা। কবে যে বছর যাইব, কবে যে তুই আইবি, যদি পারস একটু আগে আউনের চেষ্টা করিস। এখন রাখি, আসরে রাজান পড়ছে, নামাজ পড়তে হইব। ভাই আসেন, ডাকতেছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, মা ভাই শাহিন ভাই, কেমন আছো ভাই? আরে রাখ, আমি কিরম আছি, তুই কিরম আছো শাহিন? আছি ভাই, আছি ভালো, ভালো আছি। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আপনাকে দয়া আছি ভালো। কে চাচু, তুমি আমার চিনতে পারো নাই? আমি তো আশা। ওরে মারে, ভিডিও কলে দিয়ে কত ছোট ছোট লাগে, তুই তো বাস্তবে মেলা বড় হয়ে গেছিস মাশাআল্লাহ। মা এই শাহিন, তুই তো বাড়িতে এবে, এটা তো আমারে কইলে না, কইলে তুমি এয়ারপোর্টে যেতাম গা। আরে হে এয়ারপোর্টে যাওন গেঞ্জাম, এর লাগে তোমার কই নাই ভাই, আমি চিন্তা করছি তোমাকে সবাইরে সারপ্রাইজ দিব, এর লাগে কিছু না জেনে চলে আসি, বিশেষ করে মারে। কিছুদিন আগে মার লাগে ফোনে কথা হয়েছিল, আমার কইল কি তোর দেখতে ইচ্ছা করতেছে, ফোনটা রেখে চিন্তা করলাম কিছু না জানা ছিল যেন, মা অবাক হয়ে যাবো, একটু সারপ্রাইজ করি মারে। তোমরা সবাই আছো, মায় কই? বাইরে টাইরে গেছে নাকি? হ্যাঁ ও ভাবি, আরে চুপ করে রয়েছে কি লেগা, আমি এসে এতক্ষণ ধরে মারে দেখতেছি না, কই মায় কই? কথা কম নাকি লেগা? তুমি কি দাদু মনের কথা জিগাইতেছো? হরে হরে মা, হ হ দাদুমণি তো নাই চাচ্চু, কিছুদিন আগে মইরা গেছে। ও ভাই আশা কি কয়? আশা কইলো কিটা? মা মা শাহিন রে, মা নাই, 15 দিন আগে মা মরে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আরে সব কি কইতেছে? ও বাবা, এরা কি কয়? মা কই? হ্যাঁ মা কই আরে না মা মনে আশেপাশে কোথাও কিছু বলে তোমরা কোন আমার লগে মিছা কথা কইতেছো মা মনে আশেপাশে কোথাও আছে মনে হয় মা কই ভাই রে আম্মা আসলেই নাই আম্মা মারা গেছে এসো তোমরা কি কইতেছো ভাবি আরে আমি দেশে আসুম দেখে কয়দিন ধরে মার লগে কথা কই নাই মনে করছি এই বেডিরে অবাক করে দিমু আমরা দেখি পাগল হয়ে যাব জড়ায় ধরব বুকের মধ্যে এখন তোমরা কি কইতাছো মা নাই মানে মা মরে গেছে মারে আমি অবাক করে দেব এর লাগে তার লগে যোগাযোগ করি নাই মাঝে মরে গেছে আমার জানাও না কি লাগে বা ভাই আমার জানাও না কি লাগে বিদেশের বাড়িতে তুই একলা থাকো মার মৃত্যুর কথা শুনলে তুই সহ্য করতে পারতি না তাছাড়া মার শরীরটা যখন খারাপ করছে আমার এটাই কেন কইতেছে আমার কিছু হয়ে গেলে আমার শাহিনরে জানাইস না ও মানতে পারতো না এর লিগে জানাই মানে আমরা এতে হয়ে গেছি রে ভাই আম্মা নাই মারে কবর দিছ কোন জায়গায় ভাই আমগর গুরুস্থানে আব্বার কবরের পাশে দেখতে চাইছিলাম মা এই তো আমি আইছি মা আমার দেখো মা বাবা আমার কোলে নাও মা আমার একটু আদর করো একটু সাইড করে রাখো মা মাগো ও মা তুমি না আমারে দেখতে চাইছিলাম মা আমারে কোলে নাও আর আদর করো মা আমারে আদর করো মা সাইড করে থাকো মা আমি হুট করে দেখাবো তুমি আমারে দেখা খুশি হইবা এলাকা আমি কত কই দিই তোমার লগে বলে কথা কই নাই গো মা আমি তো বুঝতে পারি নাই মা ওটা তোমার লগে আমার শেষ কথা গো মা আমি বিদেশ করি মা তোমার মুখে হাসি ফুটাইবার লাগা ও মা আমারে কোলে নাও মা আমার কোলে আদর করো মা আমার দেখো মা সাইড করে ডাকো মা আমার কোলে নাও আমার তোমার লগে নিয়ে যাও মা তোমার লগে নিয়ে যাও সাইড একটু শান্ত শান্ত এভাবে মার কবরে কাঁদলে আমার আত্মার কষ্ট চল বাড়িতে চল আমি বাড়ি যেতে পারবো না মা মা আমি বাড়ি যেতে পারবো না ভাই মা একলা থাকতে পারবো না ভাই মা কেমন একলা থাকবো আমার দিয়া বাবা চলো পাগলামি কইরো না শাহিন চলো ভাই বাড়িতে চলো না আমি আমি আমার বাড়ি থেকে যাব না আমি আমার মার কাছে থাকবো মা একলা কবরে বসে থাকতে পারবে না চলো বাড়িতে আমি যাব না মারে আমি যাব না ভাই মারে লাগা আমি যাব না ভাই আমার লিও না ভাই লিও না আমারে ভাই মাঝারি না? জি, এটা আপনার মায়েরই শাড়ি। আমার মা শাড়ি তুমি পরছো কেন? তুমি কই পেছো? আপনার মা আমারে নিজের মেয়ের মতো আদর করত। উনি মরে যাওয়ার পর থেকে শাড়িগুলো আমিই পরি। শাড়িগুলো পরলে মনে হয় উনি আমার আশেপাশেই আছে। তুমি কে শাহিন? ওর নাম জান্নাত। বাবা মা কেউ নাই, এতিম। একদিন আমার মায় হঠাৎ করে ওর বাড়িতে লইছে, তারপরে থেকে মায়ের লগেই থাকতো। মায় যখন অসুস্থ হয়ে গেছে তখন মার সকল সেবা ওই করত। মা কোনো সময় অনেক বাড়ির কাজের মেয়ে মনে করতো না, মেয়ের মধ্যে আদর করতো। আপনার শক্ত থাকতে হইব, এমনি ভাঙ্গা পড়লে চলবো না। আপনি অনেক কষ্ট করে আসছেন, চলেন ঘরে চলেন, হাত মুখ ধুইবেন, আসেন। এই রাবিয়া, যা যা রান্না করছো সব আইটেম আনো। শাহিন, আজকে তোর ভাবি তুই যা যা পছন্দ করস প্রত্যেকটা আইটেম রান্না করছে। দুই ভাই অনেক দিন পরে বইছে খাইবার, একবার পেটটা বইরা খামো। খা। কিরে কি হয়েছে? প্লেট সরা দিতেছিস কেন? খাও না ভাই। কেন ভাই খাইবা না কেন? আমি এত কষ্ট করে রান্না বান্না করছি। রান্না কি খারাপ হয়েছে ভাই? না ভাবি, রান্না মজা হয়েছে, কিন্তু মার হাতের মতো হয়নি। দেশে থাকতে মা রান্তো পেট ভরে খাইতাম। বিদেশ থেকে আসার আগে চিন্তা করছিলাম দেশে এসেও মার হাতের রান্না খাবো। এই রান্না তো আমার মার হাতের না, এ খাওয়ানো আমার গলা দিয়ে নামানো হবে, আমি খাইতে পারবো না। ভাইরে, মা তো মরে গেছে, কই পাইবি আর মায়ের হাতের রান্না? সেই কোন সময় আইসোস, কিছুই মুখে দেশ নাই। আমি খাইতে পারবো না ভাই, মার হাতের রান্ধন ছাড়া আমার গলা দিয়ে কিচ্ছু ঢুকবে না ভাই, আমি খাইতে পারবো। খাওন রেখে এমনি উঠে যাওয়া ভালো না। মা কইছিল আপনার ইলিশ মাছ অনেক পছন্দ, আপনি মাছটা দিয়ে খায় দেখেন, আপনি খাইতে পারবেন। খান। কি হয়েছে? খাইতেছেন না যে? রান্ধন ভালো হয় নাই? কে রাঁধছে ইলিশ মাছটা? আমি। কি কইতেছ? তুমি রাঁধছো এই মাছ? একদম আমার মায়ের হাতে রান্নার মতো হয়েছে। হইতে পারে, মা যখন অসুস্থ ছিল সারাক্ষণ তো মার লগেই থাকতাম। আমি খালি ইলিশ মাছটা দিয়েই ভাত খামো, আমার আদা কটা বাদ দাও না জানো। কিরে শাহিন, এইভাবে থাকতে থাকতে তো তুই অসুস্থ হয়ে যাবি। আচ্ছা, তুই না কইছিলি যে দেশে এসে বিয়ে শাদি করবি, আমি কি তোর লাগে মেয়ে দেখা শুরু করবো? হ্যাঁ ভাই, এবার মনে স্থির করছিলাম যে দেশে এসে ধুমধাম করে মায়ের পছন্দ করা মেয়ের বিয়ে করুম। এর লেগে সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে এসেছিলাম, কিন্তু মাই নাই। আমার কে পছন্দ করে বিয়ে করে? কেন, আমি আছি না? তোর ভাবি আছে না? আমরা পছন্দ করে তোরে বিয়ে করামো। তোমগো পছন্দ আর মার পছন্দ রাত দিন তফাত ভাই, রাত দিন তফাত। মা নাই ভাই, আমার মনে হয় না আমি এবার বিয়েটা করতে পারবো। বিয়ে করার কোনো ইচ্ছাও নাই আমার। এই তুমি শাহিনের লগে কি কথা কইতেছিলা? না তেমন কিছু না, মানে শাহিনের বিয়ের ব্যাপারে আলাপ করতেছিলাম যে পাত্রী টাত্রী দেখবো কিনা। শাহিন কি বিয়াতে রাজি হইছে? রাজি হয় না, কয় আম্মা নাই। আল্লাহ বাঁচাইছে। শোনো, তুমি তোমার ভাইয়ের সাথে আর কোনোদিন বিয়ার ব্যাপারে কথা বলবা না। কেন? আরে বোকা, তুমি বুঝতেছো না কেন? তোমার ভাই যতদিন বিয়া না করে ততদিন তো আমার ভয় লাভ। শাহিন বিয়া না করলে আমগো লাভ কেমনে? শোনো, তোমার ভাই বিদেশে থাকে, এতদিন সে আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইতো। আম্মা মারা গেছে, এখন যদি সে বিয়া করে সব টাকা পয়সা তো তার বইয়ের অ্যাকাউন্টে পাঠাইবো। কিন্তু যদি বিয়া না করে তাহলে সব টাকা পয়সা পাঠাইবো আমাগো অ্যাকাউন্টে। আর শুধু টাকা না, যখন যা চামু সব আমরা পামু। তোমার কোনো কাজ করা লাগবো না। আমরা দুইজন শাহিনের টাকায় একেবারে পায়ের উপরে পা তুইলা খালি খামু আর ঘুমামু। বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তুমি তো ঠিকই কইছো, শাহিনকে যদি বিয়ে না করায় তাহলে তো ওর টাকা পয়সা যা কিছু আছে সব আমগর। হ্যাঁ, এই যে দেখো আমি কান ধইরা এই যে উঠবাস করতেছি। আর কোনোদিন আমি শাহিনের বিয়া লই আলাপ করতাম না, বরং উল্টা শাহিনরে বুঝাইম যে বিয়া করিস না, আমি তো বিয়া করে ভুল করছি, তোর ভাবি যে তোর চালের তোর একটু বুঝাই ফেললি কা ব্যাককল বুঝে না একেবারে। অনুমতি দিলে আপনার একটা কথা জিগাই। অনুমতির কি আছে? কি কইবা কও। আপনি কি বড় ভাইজানরে কইছেন আপনি বিয়া করবেন না? হ্যাঁ কইছি। আপনার মায়ের অনেক ইচ্ছা ছিল আপনি এবার বাড়ি আইলে তার নিজের পছন্দ করা মেরে আপনার বউ করে আনবো, কিন্তু কি কপাল, আপনি আউনের আগেই আল্লাহরে নিয়ে গেল। তবে উনি মরে যাওয়ার আগে আমার একটা কথা কয়ে গেছে। কি কইছে তোমারে? কইছে এবার বাড়ি এই জানি আপনি লগে লগে বিয়া করেন, বিয়া কইরা আপনার বউরে আপনার সংসারের সব দায়িত্ব বুঝাই দিয়ে এরপর জানি বিদেশ যান। আমার মনে হয় বিয়াটা আপনার করা উচিত। ভাই ভাবি, এই রাতের বেলা টাকাটা কি করতেছিস কেন? আমি বিয়ে করুম, আমার লাগে পাত্রী দেখো। দিনের বেলা না তুই কইলি যে আপাতত তুই বিয়ে শাদী করবি না। হ্যাঁ দিনে কইছিলাম বিয়ে করুম না, এখন সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করুম। যত তাড়াতাড়ি সম্ভব আমার লাগে পাত্রী দেখো, দেরি করা যাবো না। সামাদ মিয়া, এই হলো আমার মায়া শাহানাজ। মাগো সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আমার মায়াটারে অনেক আদর যত্ন করে বড় করছি, মানুষ করছি। আমার নিজের মায়া বলে কইতাছি না, বাড়ি ঘরে যত কাম আছে আমার মায়া সব কিছু পারে। অন্যায় করলে তুমি বকা দেও, গালি দেও, মার দেও, তারপর আমার মায়া মাথা উঁচা করে কোনো কথা কইব না। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো খুবই ভালো। বোন, পড়াশোনা কোন পর্যন্ত করছো? জি, এই বছর ইন্টার পাস করেছি। বাহ, এটা তো খুবই ভালো। তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? আলহামদুলিল্লাহ পারি। প্রতিদিন ফজর নামাজের পরে আর রাইতে এশা নামাজের পরে ঘুমানোর আগে আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে। Alhamdulillah. Shahin, তুমি কি কিছু জিগাইবা? আমি আর কি জিগামু ভাবি? জান্নাত, তুমি কিছু জিগাইবা? এই জান্নাত কি জানে? জান্নাত কি কইবো? আর কি কইতেছো ভাই? জান্নাত মার লগে ছিল না? মার কেমন পছন্দ, মা কি পছন্দ করে না করে জান্নাত তো খুব ভালো জানে। জান্নাত? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। একটা নম্র ভদ্র পর্দাশীল মাই আপনার বউ হইব, এইটাই আপনার মায়ের ইচ্ছা ছিল। আমি তো আগে কইলাম আমার মায়ের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর কখনো যদি বাইরে যায় তাহলে বোরকা পরে পরে বাইরে যায়। আর এই ঘরের মধ্যে তো যথেষ্ট পর্দাশীল হয়ে চলাফেরা করে। এই শাহিন, তুই যেরকম মেয়ে চাস শাহনাজের মধ্যে তো সব গুণই আছে। তাছাড়া আমার আর তোর ভাবিরও খুব পছন্দ হয়েছে, তখন নামেও কত মিল, শাহিন শাহনাজ। তোর পছন্দ হয়েছে না? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি নাকি? ঠিক আছে, করেন ভাবি। সিদ্দিক চাচা, আমার ভাই তো বিদেশ থেকে আসছে, বেশি দিন থাকবো না বাড়িতে, তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে শাহিন আর শাহনাজের বিয়ের তারিখটা আগেবার চাই। তোমার তো আমি আগে থেকে চিনি, একলগে আমরা ব্যবসা করি, তাই না? আর তোমার ভাইয়ের আমার খুব পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নাই, তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। আচ্ছা, তাইলে চাচা একটা কাজ করা যায়, এই আগা বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। এই শাহিন, তাইলে তোর কোনো সমস্যা নাই তো? বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবারে বিয়া। কথা কস থাকে, শুক্রবারে বিয়া, তোর কোনো সমস্যা নাই তো? না ভাইজান, করবেন না। আমি এই বিয়ে করব না। শাহিন, আয় শাহিন, কি কয়? কোন কারণে তুই বিয়েটা ভেঙে দিয়ে এলি? হ্যাঁ, সিদ্দিক চাচার লোক আমি একসাথে গঞ্জে ব্যবসা করি, আর কোনোদিন সিদ্দিক চাচার সামনে মুখ বড় করে কথা কইতে পারবো? তুই যদি বিয়ে নাই করবি তাহলে কেন আমারে কইলি যে পাত্রী দেখাও? আমি বিয়ে করব না তোমারে কে কইছে ভাইজান? আমি পাত্রী পেয়ে গেছি। পাত্রী পেয়ে গেছিস মানে? কে পাত্রী? জান্নাত। জান্নাত, শেষ পর্যন্ত তুই আমগর বাড়ির কাজের মাইয়ারে বিয়ে করবি? হ্যাঁ ভাইজান, আমি জান্নাতের বিয়ে করতে চাই, আর তুমি বিয়ের ব্যবস্থা করো। অসম্ভব, আমি বাচ্চা থাকতে আমগর বাড়ির কাজের মায়ের সাথে তোর বিয়ে হইতে দিব না। এই কাজের মেয়েরে বিয়ে করতে দিব না কেন ভাইজান? কাজ করে দেখে কি সে কি মানুষ না? তার কি কোনোদিন বিয়ে হইব না? আমি যেই ধরনের মাইয়া বিয়ে করতে চাই তার সব গুণাগুণ জান্নাতের মধ্যে আছে। আর আমি প্রথম যেদিন জান্নাতে দেখছি আমার কাছে মনে হয়েছে, আমার কাছে লাগছে ও খুব আপন আমার। আর মা যেহেতু জান্নাতের বাড়িতে উঠেছে, আমিও চাই চিরদিনের জন্য জান্নাতের বাড়িতে রেখে দিতে। ও আল্লাহ গো, এটা আমি কি শুনতাছি? আমার দেবর বিয়ে করবে একটা কাজের বেটি রে। ও গো, আবার দেখো কি সুন্দর গুণগান গাইতাছে। আমার মনে হয় কি জানো, এই কাজের মাইয়া ওরে তাবিজ কবজ করছে, নাইলে এরকম ছোট লোক একটা কামের বেটি রে ওই কেমনে বিয়ে করতে চায়? আল্লাহর দোহাই লাগে ভাবি, আমার এইসব মিথ্যা অপবাদ দিয়েন না। তাবিজ কবজ কি আমি নিজেও জানি না, আর উনি আমার মতো এতিম অসহায় মাইয়ারে কেন বিয়ে করতে চায় আমি এইটাও জানি না ভাবি। চুপ, একটা মিছা কথা বলবি না। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? না, আমার দেবরে বিদেশি টাকা পয়সা আর স্বর্ণগর্ণার লোভে তুই ওর মাথা খারাপ করে রাখছস। শোন, আমরা বাইচা থাকতে তোর এই আশা জীবনে পূরণ হইব না। ভাবি, আমি এতিম অসহায় মাইয়া, দুই বেলা দুই মুঠ ভাত পেলি আমি খুশি, এইসব লোভ আমার মধ্যে নাই ভাবি। আমার এইসব মিথ্যা অপবাদ দিয়েন না। ভাই ভাবি, তোমরা জান্নাতকে ভুল বুঝতেছো। আমি যে জান্নাতকে বিয়ে করতে চাই এটাই মায়াটা জানতো না। আমি যা সিদ্ধান্ত নিছি নিজের ইচ্ছায় নিছি, আমার কেউ তাবিজও করে নাই, আর আমার মাথাও খারাপ হয় নাই। প্লিজ ভাই ভাবি, এসব নিয়ে বাড়াবাড়ি না করে তোমরা ওর লোক আমার বিয়ে ঠিক করো। অসম্ভব, আমার জীবন থাকতে এই কাজের মেয়ের সাথে তোর বিয়ে হইতে দিব না। আর ওই মাইয়ারে, ওই হারামির বাচ্চারে আমি মাইরা এবারে থেকে হন বাইর করবো। এই আমার সাথে। ও কিন্ডির বাচ্চা তোর এত বড় কলিজা তুই আমার ভাইটারে পাগল বানাইছস তারে বিয়ে করবার লাগে না তোর আজকে আমি মেরে ফেল মেরে ফেল খবরদার ভাইজান জান্নাতে গিয়ে আরেকটা আঘাত করছেন আপনি এই শাহিন তুই আমার চোখের সামনে থেকে সর ওরে আজকে আমি দেখব ওর গায়ে হাত দিতে লাগে তোমার আমারে মারা লাগবো ভাই আমারে মারা লাগবো আমার ভাই তারপর তুমি তোকে আঘাত দাও দেখছো এই ডাইনির লেগা কত মায়া শাহিনের নিশ্চয়ই এই ডাইনি ওরে তাবিজ কবজ করছে তাবিজ কবজ যদি না করব এই মাইয়ার লেগা শাহিনের তো মায়া হইব কেন ভাবে আমারে কেউ তাবিজ করে নাই এই এই তোরা যদি তাবিজ না করে থাকে তাহলে একটা কাজের মেয়েরে বিয়ে করার জন্য এত অস্থির হইছস কি লাগা কারণ ভাইজান ওর মধ্যে আমি আমার মারে খুঁজে পাই ও যখন কথা কয় না মনে কি মা কথা কইতেছে ওর হাতের রান্না খাইলে মনে হয় যে মার হাতের রান্না খাইতেছি আমি ও যখন আমার সেবা যত্ন করে না ভাইজান তখন আমার মনে হয় আমার মার মতো কে একজন এসে আমার সেবা যত্ন করতেছে ঠিক একটা মাইয়া যেমন চায় তার জামাই তার বাপের মতো তারে আদর করুক আগলে রাখুক তার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করুক ঠিক তাই একটা পোলাও চায় ভাইজান তার বউর মধ্যে তার মায়ের ছায়া চায় তার বউ যেন তার মায়ের মতো তার আগলায় রাখে যত্ন করে আমি বুঝে গেছি ভাইজান এই জান্নাত আমারে ঠিক মায়ের মতো আগলায় রাখবো সেবা করবো যত্ন করবো ভালোবাসবো ভাইজান আমি জান্নাতের বিয়ে করবো ভাইজান তাতে যদি এই দুনিয়া উলট পালট হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না আমি বুঝলাম সবই ঠিক আছে শাহিন তোর প্রত্যেকটা কথা ঠিক আছে কিন্তু একটা কাজের মেয়ের যদি তুই বিয়ে করস তাহলে আমাদের গ্রামের লোকজন কি কইব একবার ভাবছস এই গ্রামের লোকের খাইও না পড়িও না আমি কে কি কইলো না কইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না জান্নাত আমি তোমার পারমিশন না নিয়ে তোমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার বিয়ে করতে চাই এবার তুমি মন থেকে কও আমার বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই তো যদি তোমার কোনো সমস্যা আমি কোনো জোরাজুরি করব না তুমি মন থেকে কও তুমি আমার বিয়ে করতে চাও রাজি আছো তুমি আমার বিয়ে করতে কও জান্নাত জান্নাতের অনুমতি পাইছি ভাইজান জান্নাত আমার বিয়ে করতে রাজি আছে এখন তুমি আর ভাবির যদি কোনো সমস্যা থাকে আমার কিচ্ছু করার নাই তোমরা যদি রাজি নাও থাকো আমি জান্নাতের বিয়ে করব আজকে রাতেই বিয়েটা করব আমি আমি মাওলানার সামনে বাড়িতে আনতাছি আজকে রাতে আমি জান্নাতের বিয়ে করতেছি চলো জান্নাত এই এই সাহেব কি হলো এটা মানে ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আল্লাহর কাছে হাজার শুকর আমার মায়ের পছন্দ করা মেয়ের আমি বিয়ে করতে পারছি আমার মনে হয়েছে যে আমার মায়ে তোমার পছন্দ করছে আমার লেগে খালি তোমার কাছে আমার একটা অনুরোধ তোমার ভালোবাসা আদর যত্ন দেওয়া আমার আগলে রেখো ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমার একটাই চাওয়া আমি যেন মরণের আগের দিন পর্যন্ত আপনার সেবা করে মরতে পারি আপনি যেইভাবে চান আমি যেন সেইভাবে চলতে পারি আপনার বাধ্য হয়ে থাকতে পারি এই দুনিয়াতে এখন আমার ভাই ভাবি ছাড়া আপন বলতে কেউ নাই তুমি ওদেরকে পর মনে করো না আমার ভাই ভাবিরা আমি যেমন সম্মান করি তুমি ঠিক একইভাবে সম্মান করবা শ্রদ্ধা করবা আর ভাবির সাথে মিলমিশ করে সংসারে থেকো জি আচ্ছা কে শাহিন তোর রাতের বেলা ডিস্টার্ব করলাম রে বস না ভাই না বমু না ওই যে কি ওই তোর ভাবি তোর জন্য দুধ গরম দিছে দিতে ভুলে গেছে লজ্জা পাইতেছে যে কেমনে যাই আমি সমস্যা কি শাহিনের রুমে যাইতে লজ্জার কি আছে নে খাই নে আরে না না ভাইজান আমি দুধ খাব না আরে লও দুধটা খায়া লও বাসর রাতে দুধ খাইতে হয় লও আরে খা নাহলে তোর ভাবি রাগ করবো খা খবরদার এই দুধ আপনি খাইবেন না কেন দুধ খাব না কেন কারণ এই দুধের মধ্যে বিষ মিশানো আছে আরে কি কি উল্টাপাল্টা কথা বলতেছো এই দুধের মধ্যে বিষ আসবে কোথা থেকে ভাইজান আর ভাবি দুধের মধ্যে বিষ মিশাই নিয়ে আইছে হায় হায় এই মাইয়া কি কয় শাহিন তোর আমি আগেই কইছিলাম যে এই মাইয়ারে তুই বিয়া করিস তা দেখ প্রথম দিন কি আওলাটা লাগাইছে আমি তোর আপন ভাই না এক মায়ের বেটার ভাই না আমি কি পারি এই বিষটা কি কইতেছি বিষ খাওয়া তোর মারবার লাগিয়া ও কি কয় মায়ের মাথা খারাপ হয়ে গেছে খাইনি কাক লাগিনি বড় ভাই ছোট ভাইরে বিষ খাওয়াবো কেন হ্যাঁ যাতে কইরা আমার স্বামী মইরা যায় সেই জন্য খবরদার জান্নাত উল্টাপাল্টা কথা বলবো না একদম ফালতু কথা বলবো না কইলাম সে আমার আপন ভাই মায়ের পেটের ভাই আমার ভাই আমারে কি লেগে মারতেছেবো কি লেগে আমার ভাবি দুধের মধ্যে বিষ মিশাইবো ঠিক আছে আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করতেছেনই না তাহলে এই দুধটা আপনার ভাইয়ের ভাবিরে খাইতে কোন এরা যদি খাইতে পারে আপনি কেন আমি সহ এই দুধ খামু ভাবি ভাইজান লন আপনারাই দুধটা খাওয়া দেন কি হলো ভাইজান লন সমস্যা কি আমি আমি খায় দেখাইতেছি মানে দেখ শাহিন এই কাজ আমি জীবনও করতে পারি না তোর সামনে তোর বউ কইতেছে আর তুই একটা কথাও কইলি না ঠিক আছে এই দুধটা খাইলে তো তুই খুশি আমি এই দুধটা খায়া তোরে দেখাইতেছি আচ্ছা তুই ভাই হয়ে আমার একটাবার তো নাও করতেছিস না তার মানে তোর ভিতরে অবিশ্বাস দরকার নাই ভাইয়ের সামনে যখন তার নতুন বউ একটা কথা কয় আর তুই তোর বাইরে বিশ্বাস করবো খাওয়ার দরকার নাই চলো ফালাই দেবো দুধ সমস্যা আছে কোনো ভালো লেগে তোর ছিলাম শাহিনা সস এই তোর ভাবি কইতেছিল যে বাসার বাজার টাজার শেষ আর কি ওই যে চাল ডাল মাছ তরি তরকারি সবকিছুই লাগবো আচ্ছা তুই তো সকালে একটু আরাম করে ঘুমাস তাই এখন টাকাটা দিয়ে দিলে আমি ভোরবেলা উঠে গিয়ে বাজার করে লই যেতাম অসুবিধা দিতেছি টাকা দিয়ে দিতেছি দাঁড়ান ভাইজান ঘরে বাজার লাগবে ভালো কথা বাজার করবেন আমার জামাই কেন টাকা দিব এটা কেমন কথা শাহিন টাকা না দিলে আমি বাজার করার টাকা পাবো কই কেন আপনি বাজার করার টাকা দিবেন আমি বাজারের টাকা দিমু অবশ্যই আপনি বাজারের টাকা দিবেন আমার জামাই বিদেশে যাওয়ার পর থেকে এই সংসারে আপনি একটা কানা করিও খরচ করছেন করেন নাই নিজের বউ বাচ্চা নিয়ে আমার জামাইয়ের ঘাড়ে বসে বসে খাইতেছেন এখন তার নিজের সংসার হইছে সে আর একটা বাড়তি টাকাও খরচ করতে পারবো না এখন থেকে এই সংসারে এক সপ্তাহ আপনি বাজার করবেন এক সপ্তাহ আমার জামাই বাজার করবো এই জান্নাত এই কি ধরনের কথা কইতেছো তুমি আমি পয়সা থাকতে বড় ভাইকে লেগে বাজার করবো সংসারে যত খরচ সব আমি দেবো ভাই কি লেগে দিব ভাই কত টাকা লাগবে বাজারে খবরদার আপনি একটা টাকাও দিবেন না বাজার আপনি আপনার নিজের টাকায় করবেন আমি কি কোনো কাজ কাম করি নাকি যে আমার টাকা দেন বাজার করব আপনার বউ আছে বাচ্চা আছে আপনি কোনো কাজ কর্ম করেন না কেন ও এখনো নিজের বউ বাচ্চা নিয়ে আমার জামাইয়ের ঘাড়ে বসে খাওয়ানোর স্বপ্ন দেখতাছেন আমি থাকতে এই স্বপ্ন পূরণ হতে দিব না কি কি কইছিলাম না যে একটা কাজের মেয়েরে বিয়ে করার দরকার নাই এখন দেখছস তার আসল রূপ বাইরেতেছে সে এখন সংসারটার মধ্যে একটা ঝামেলা বাঁধানোর ব্যবস্থা করতেছে মানে ভাই ভাই একটা ঝামেলা পাকাইতেছে আমি মোটেও এই সংসারে ঝামেলা লাগানোর চেষ্টা করতেছি না আমি খালি উচিত কথাটা কইতাছি আপনি যদি কোনো কাজকর্ম না করেন এই সংসারের খরচ দিতে না পারেন আমি এই সংসার আলাদা করে দিমু খবরদার জান্নাত আর একটা বাজে কথা কইবে খুব খারাপ হয়ে যাবে কিন্তু মা পয়সা থাকতে আমগো দুইবারও কয়ে গেছে সারা জীবন ধরে আমরা দুই ভাই মিলমিশ করে থাকি আমি বাইসা থাকতে কোনোদিন আমগো এই সংসার আলাদা দিতে দিব না আর আমগো বাইগো মধ্যে তুমি কথা কইতে আইবা না কইলাম ভাই কত টাকা লাগবে বাজার লাগে 8-10 হাজার হইলি দাও তো ভাই না 10 হাজার টাকা রাখছিলাম কই না ভাই আসলে ভাই রে আমি কি জান্নাতরে বিয়ে করে ভুল করলাম ভাইজান ভাইজান কি হলো জান্নাত ভাইজানের কোনো দরকার ভাইজানের লগে জরুরি কথা আছে ও জান্নাত রাখছো আপনি আমার বউ বাচ্চা নিয়ে এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবেন কারে বিয়ে করছস হ্যাঁ অল্প পানির মাছ বেশি পানি পড়লে যা হয় আর কি আসলে এই বাড়ির বান্দি আর তুই তারা রানি করছস এখন বুঝ তোর সামনে আমার কথা আমার বউ বাচ্চা নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে লাগা ঠিক আছে আমি থাকবো না এই বাড়িতে আমার বউ বাচ্চা নিয়ে আমার যেদিকে চোখ যায় যাবোগা থাক তোরা তোর বাড়িতে আরে ভাই ভাই তুমি ভাইজান রে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে কইলে গেলি কারণ বিদেশে গিয়ে আপনি নিজের টাকা এই বাড়িটা বানাইছেন আমার জামাই রক্ত মাংস পানি করে এই বাড়িতে আমি অন্য মানুষের কেন থাকতে দিব এত বড় বেয়াদব তুই তুই আমার আপন ভাইরে কইতাছস এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমার ভাই ঠিকই কইছিল তোর বিয়ে করাটাই আমার ভুল হইছে। এই ক ক তুই কথা কি লয়ে গেছিস? তাহলে আজকে তোর জানে মেরে ফেলামু কিন্তু। ক মাইরা ফালান আপনি আমারে মাইরা ফালাইলো, আমি আপনার ভাই ভাবির এই বাড়িতে থাকতে দিমু না। কেন তুই আমার ভাই ভাবির এই বাড়িতে থাকতে দিবি না কেন? ক কারণ আপনার এই ভাই আর ভাবি আপনার মারে খুন করছে। কি কইলি? আমার ভাই ভাবি আমার মারে খুন করছে? হ আপনার ভাই আর ভাবি দুইজন মিলা মারে খুন করছে। সেদিন কিরে কিছু কবি? মা তুমি তো জানোই আমি বেকার, আমার আর বেকার থাকতে ভালো লাগে না। আমার 1,50,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করব। কি করছ? 5,00,000 টাকা? এত টাকা আমি কই পাবো? কেন ওই যে শাহিন তো বিদেশ থেকে সব টাকা তোমার কাছে পাঠায় না, ওইখান থেকে আমার 5,00,000 টাকা দাও, আমি ব্যবসা করি। পরে শাহিন আওয়ার আগে আমি আবার শাহিনের অ্যাকাউন্টে 5,00,000 টাকা রেখে দেব। কি করছ তুই? শাহিনের টাকা আমি তোরে দেবো কে? তোর টাকা লাগবে তুই শাহিন রে ক। শাহিন যদি আমার ফোন করে কয় তাহলে 5,00,000 কে 10,00,000 টাকা দিতেও আমার কোনো সমস্যা নাই। আম্মা শাহিনের লগে আপনার পোলার কথা হইছে, কিন্তু শাহিন কইছে ও এবার আইসা নাকি বিয়া শাদি করবো, এর লেগে এখন টাকা পয়সা দিতে পারবো না। আম্মা আপনার পোলারে টাকাটা দেন না। আম্মা আপনার পোলা তো ব্যবসায়ী করবো, শাহিন আসার আগে আমরা লেলে অ্যাকাউন্টে আবার টাকাটা দিয়ে দিলাম, শাহিন কিছু জানতে পারবো না। বৌমা শাহিন আমারে বিশ্বাস করে ওর টাকাগুলো আমার কাছে রাখছে, আমি তো আমানতের খেয়ানত করতে পারুম না। মা তুমি সবসময় না এই কাজগুলো করো, শাহিনকে তুমি সবসময় বেশি আদর করো। আমি কি তোমার ছেলে না? দাও তো মা 5,00,000 টাকা লাগবে, টাকাটা দাও, নাহলে কিন্তু ঝামেলা হইব। যতই খারাপ হোক শাহিনের কথা ছাড়া আমি 1 পয়সাও দিতে পারুম না। তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার চাবি দাও, আমি আলমারি খুলে চেক বই লয়ে যেতেছি, তোমার সই আমি নকল করতে পারি। দাও চাবি দাও। আমি কি বলবো? এই তোমার শরীরে কি জোর নাই? ওই বালিশের নিচে চাবি আছে, ওইটা লইয়া তালা খুলে তারপরে হচ্ছে চেক বই নিয়ে যাও। যাও মা তুমি শুধু শুধু ঝামেলা করো না তো, তুমি দাও তো। তুমি চাবি চাবি দেব না তুই তো তোমার। মা শর্টফট করতে করতে মইরা গেছে। জানেন মা মইরা গেল কিনা সেই দিকে তাকে কোনো খেয়াল ছিল না। তারা মায়ের হাতের থেকে, গলার থেকে, কানের থেকে গয়না খুলে নিয়ে গেছে। জান্নাত তোর আল্লাহর দোহাই লাগে, তুই ক তুই এগুলো মিছা কথা কইছস। আমি বিশ্বাস করি না আমার ভাই, আমার আপন ভাই, আমার ভাবি আমার মারে খুন করবে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না চাচু কাকিমা সত্যি কথাই কইতাছে, দাদিমণিরে আমার আব্বা আর আম্মাই মাইরা ফেলাইছে। তারা অনেকবার আমারে খুন করতে চাইছে, কতবার আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইছে, কিন্তু পারে নাই। আমি খালি অপেক্ষা করছি আপনি কখন আসবেন। আপনি তা করে এই বাড়ি থেকে বাইর করে দেন, না তারা আপনারও মাইরা ফেলাইবো। এই বাড়ি থেকে না ওরা এই দুনিয়া থেকে উঠায় ফেলামো। যারা আমার মারে খুন করছে ওরা আমি কোপায় মারা ফেলাম। আমার দা কই? আমার দা কই? তোরা আমার মারে মারছস, তোরা আমার মারে খুন করছস। তোগো লাগা আমি এত বছর পর বিদেশ থেকে আইসা আমার মারে চোখে দেখতে পারলাম না। তোরা মারে যে কষ্ট দিয়া মারছস তার চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়া তোগরে মারুম আমি। তোগরে আজকে কেউ বাঁচাইতে পারবো না। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনি না করে মাইরেন না। ওগরে কেউ বাঁচাইতে পারবো না। ওগর লাগা আমার মা, আমার মায়ের দুনিয়া থেকে গেছে, আমি ওগরে কোপায় মারে না। এরা মানুষের মতো কাজ করছে দেখে কি আপনি নিজে মানুষের মতো কাজ করবেন? আপনি যদি এগুলি খুন করেন পুলিশ আপনারে ধরে লয়ে যাবো, এরপর আমার কি হইব? আমার পেটে যে আপনার সন্তান তার কি হইব? কি কইলা? আপনি কিছুদিন পর বাপ হইতেছেন, আমি মা হমু। আমগো বাচ্চার মুখের দিকে তাকায় হইলো আপনাকে মাফ করে দেন, এগো পাপের শাস্তি আল্লাহ দিব। হ যাচ্চু তুমি আমার মা বাপরে মাইরো না। তাগুড়া ছাইড়া দাও। এই 5 লাখ টাকার লেগে তুমি মারে খুন করছো ভাই। এই 5 লাখ, এই যে আমার বউয়ের গয়না 5 লাখ, আর এই যে গয়না ধরো ভাই, তুমি রাখো, ধরো। তুমি আমার মারে আয়না দাও খালি, আমার মার ভালোবাসা আদর স্নেহ তুমি আমারে ফিরত আয়না দাও, আমার মার শাইন ডাক আমারে ফিরত আয়না দাও ভাই, আমার মার হাসি মুখটা আমার সামনে আইনা দাও, আমার মারে কও আমার শাহিন করে ডাকতে, লও সব তোমার, এই টাকা সব তোমার, আরো লাগবো, আরো আছে তো, এই যে বাড়ি বাপের বাড়ি, হ্যাঁ এই সম্পত্তির ভাগ তো আমারও আছে, সব তোমারে দিয়া দিলাম ভাই, সব তোমারে লিখে দিব, বিনিময় তুমি খালি আমার মারে ফেরত আইনা দাও ভাই, আমার মারে ফেরত আইনা দাও, দাও ভাইরে, তুমি আমার মাফ করে দে। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, মার কদর বুঝি নাই, মারে হারায় এখন আমি বুঝতেছি মার কত দাম। সারা দুনিয়া একদিকে, মা একদিকে। বিশ্বাস কর ভাই, আমি আমার নিজের জন্য মারে খুন করি নাই, আমি এই লোভী ডাইনি মহিলার পাল্লায় পড়া আমার মারে আমি খুন করছি। আমার জীবন তো শেষ, যে অপরাধ করে আমি আমার মার হত্যাকারী হচ্ছি, একই মানে আমি আবার করব তোরে মারে। আমার ভাইজান, মায়া মানুষের গায়ে হাত তুলতো না ভাইজান, মায়া মানুষের গায়ে হাত তুলে কাপুরুষেরা। ভাই শাহিন, আমারে তুমি মাফ করে দাও ভাই, আমি লোভের জন্য আমার জামাইরে দিয়ে অনেক বড় অন্যায় কাজ করাইছি, বাইরে আমারে মাফ করে দাও। শাহিন, মা তো তোরও ছিল আমারও ছিল, আমি জানি আমার মাপ নাই, আমি তোর দুটো পায়ে ধরে। আমার পায়ে ধরে লাভ নাই ভাই, অন্যায় কি তোমরা আমার লয়ে করছো? আমার কাছে মাপ চাই লাভ কি? মাপ চাও তার কাছে যার লগে তুমি অন্যায় করছো, যারে তুমি মাইরা ফেলাইছো, ওই মার কাছে মাপ চাও। মায় যদি তোমারে মাফ করে তাইলে তোমার মাপ ভাই, মায় যদি তুমি করে মাফ করে তাইলে তোমাকে মাফ, এছাড়া তোমাকে মাপ নাই। ঠিকই কইছস, এই আমি আমার মার কাছে অপরাধ করছি, আমি আমার মার কাছে মাপ চাবো। মা, মা গো, আসসালামু আলাইকুম। ওসি স্যার, মা মারে, মা গো আমি তোমার বাইরে ফেলেছি, মা আমারে তুমি মাফ করে দাও, তুমি মাফ না করলে তোমার জাহান্নামে আমার জায়গা। আরে স্যার আমার আপন বড় ভাই আমার মার খুনি, তারে গ্রেফতার করেন। স্যার আমার ভাই যা বলছে ঠিক বলছে, আমি আমার এই হাত দিয়া আমার মারে মারে বলেছি। আমার গ্রেফতার করেন, আমার ফাঁসি হওয়া দরকার। দাও তো হ্যান্ডকাপটা দাও। অন্যায় করলে তার শাস্তি পাইতে হয় ভাই, এটাই দুনিয়ার নীতি। আমি ভাই হয়ে তোমার আইনের হাতে তুলে দিলাম, আইন তোমার শাস্তি দিব, কিন্তু তুমি তোমার ভাই। আমি চেষ্টা করবো যাতে তোমার শাস্তিটা কম হয়, ওটা আমি চেষ্টা করবো। নিয়ে যান স্যার, চলো। আমারও লন দোষ একলা হ্যাঁ করে নাই, আমিও করছি। এই কুমন্ত্রণা এই প্ররোচনা স্যার আমি হেরে দিছি স্যার। স্যার আমারও শাস্তি হওয়া উচিত স্যার। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন, এত কথা শোনার সময় নাই, নিয়ে চলো নাকি। স্যার এক মিনিট, স্যার এক মিনিট। জান্নাত বোন গো, আমি তো যাইতেছি গা, আমার মাইয়া ডারে তুমি দেখা রাখো বোন। আপনি কোনো চিন্তা করেন না ভাবি, আশারে আমি আমার নিজের মায়ের মতো বড় করুন।